শঙ্কু হয়ে থাকা পঞ্চায়েত দখল করল তৃণমূল পুরুলিয়া এক নম্বর ব্লকে চাকলতোর গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল পুরুলিয়ার বেলগুমা জেলা তৃণমূল কার্যালয়ে চাকলতোর গ্রাম পঞ্চায়েতের বারো নম্বর আসন থেকে জয়ী নির্দল প্রার্থী সুভাষ রজকের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া চাকলতোর গ্রাম পঞ্চায়েতের মোট পনেরোটি আসন রয়েছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী শাসক দল তৃণমূল পায় সাতটি আসন একইভাবে ভাবে বিজেপিও দখল করে সাতটি আসন নির্দল থেকে যেতে একটি আসন এই দিন নির্দলের হয়ে জেতা প্রার্থী সুভাষ রজক তৃণমূলে যোগদান করায় ত্রিশঙ্কু হয়ে থাকা পঞ্চায়েত দখল করল তৃণমূল এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন দলের অনুমতিতেই এই যোগদান সম্পন্ন হয়েছে সুভাষ রজককে আমরা আমাদের দলে স্বাগত জানাচ্ছি তৃণমূল এই পঞ্চায়েত এলাকায় বোর্ড গঠন করবে বারো নম্বর সংসদের নির্দল থেকে জয়ী প্রার্থী সুভাষ রজক স্বেচ্ছায় আমাদের দলে যোগদান করেছেন তাকে আমাদের দলে স্বাগত জানানো হয়েছে এবং সেখানে যে বোর্ড ছিল সাতটিতে আমরা জয়ী হয়েছিলাম টোটাল পনেরোটি পনেরো জন মেম্বার সাতটিতে আমরা জয়ী সুভাষ যোগদান পর সেখানে আমাদের আগামী দিনে আমাদের ভোট গঠন হবে এ বিষয়ে যোগদানকারী সুভাষ রজক বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হতেই আমি তৃণমূলে যোগদান করলাম একশো সাতাশ ভোটে সকলকে হারিয়ে জয়লাভ করেছি আমি সব সময় তৃণমূল করে আসছি কিছু ভুল বোঝাবুঝির জন্য পঞ্চায়েত নির্বাচনের পূর্বে দল ত্যাগ করে নির্দলের হয়ে দাঁড়িয়েছিলাম ভোটে জেতার পর আবারও তৃণমূলে যোগদান করলাম দিদির যে বিভিন্ন রকমের উন্নয়নের প্রকল্প সেই উন্নয়নে দেখে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম নির্দল হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু আমি উন্নয়নের দেখে আমি দিদির দিকেই যোগদান করলাম আমি একশো সাতাশ ভোটে জয়ী হয়েছি আমি সব দিন তৃণমূলেই করে আসছি তেরো সাল থেকেই তৃণমূলে আছি টিকিট দেয়নি বলেই আমি দাঁড়িয়েছি আমাদের পুরো গ্রামের রেজুলেশন হয়েছিল এই দিনের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৌমেন বেলথোরিয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো পুরুলিয়া জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি উজ্জ্বল কুমার মহিলা জেলা তৃণমূলের সভানেত্রী সুমিতা সিং মল্ল সহ অন্যান্য নেতৃত্বরা পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা